আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আজকের ভিডিওটিতে আমরা ড্রপডাউনের দারুণ একটি ব্যবহার শিখব। আমরা এই রিলেটেড সমস্যা অনেকেই ফেস করে থাকি, তা কী সমস্যাটা যদি একটু দেখি। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এটা হলো আমার যেই লিস্ট সেটা, যেখানে আমি সেলস ম্যানদের যে নেমটা সেটা আমি এখানে এন্ট্রি করেছি। এখানে আমরা যেটা দেখতে পারতেছি যে একই নাম আমার অনেকবার আছে, প্রত্যেকটি নাম একাধিকবার আমরা এখানে দেখতে পারতেছি। তা এখন কথা হলো, আমি যদি ড্রপডাউন করি, স্বাভাবিক ড্রপডাউন যদি আমরা করতে যাই, সেটা কিভাবে করি। রিবন বার থেকে ডেটা মেনুতে গেলাম, সেখান থেকে আমরা এই যে ডেটা ভ্যালিডেশন আছে এখানে গেলাম, ডেটা ভ্যালিডেশনে সিলেক্ট করলাম, তারপরে অ্যালাউ থেকে আমরা কি করি, লিস্ট করি, আর সোর্সের এখান থেকে যেটা করি যে এইখান থেকে হয়তো বা সোর্স যেটা আছে সেটা সিলেক্ট করে নিই। আচ্ছা, এখন আমরা ওকে দিই। তা আমরা এখানে কিন্তু দেখতে পারতেছি যে একাধিক যেই নাম সেটা কিন্তু এখানে চলে এসেছে, একটি নাম কিন্তু একবার নেই। বাট এই ড্রপডাউনটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখুন এখানে কিন্তু এক একটা নাম একবারই আছে। এবং এটাই আরেকটা সুবিধা হলো কি, যেমন আমি যদি এখানে এই যে মুখলেসুর রহমান, এটাকে যদি আমি আরও এখানে আমি ধরেন আমি এভাবে দিলাম, আরও অনেক করলাম, সেক্ষেত্রেও কিন্তু আমার কোনো সমস্যা হচ্ছে না, আরও আমার একটি নামই থাকতেছে। এবং এইখানে যেই নামগুলোর উপরে আমি এই মুখলেসুর রহমানটি এন্ট্রি করেছি সেই নামটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। ধরুন আমি এখন এখানে যদি লিখি তানভীর রহমান লিখলাম, এখন যদি আমি বাইরে ক্লিক করে দেখুন, এখানে কিন্তু এই যে নিচে তানভীর রহমান চলে এসেছে, অর্থাৎ এটাও কিন্তু সিরিয়াল মোতাবেক হচ্ছে, শর্টভাবে এ টু জেড। আর এইখানটাই কিন্তু আমাদের সেরকম কোনো পরিবর্তন আমরা পাইনি, এবং আমরা যেভাবে এখানে লিস্টে আছে সেভাবে আছে। অনেকেই বলে থাকেন যে কি মানে আমরা এখান থেকে ইউনিক ভ্যালুটা আলাদা বের করে তারপর যদি করি, কিন্তু ইউনিক ভ্যালু যদি আলাদাভাবে বের করি তাহলে তো কি হলো, তাহলে তো আমার এটা ডাইনামিক হলো না, কারণ আমি এখানে পরিবর্তন করব, আমার এই ড্রপডাউনও পরিবর্তন হবে। তো এই রিলেটেড সমস্যা কিন্তু আমরা অনেকেই ফেস করে থাকি ড্রপডাউন নিয়ে। তা আজকের ভিডিওটির মাধ্যমে আশা করি আপনারা সমস্যাটির সমাধান পেয়ে যাবেন। ওকে, আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি ঘোষণা দিচ্ছি, আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের আগামীকাল কিন্তু ভর্তির শেষ দিন। ক্লাস শুরু হবে 3 তারিখ থেকে, আজকে হলো 1 তারিখ, সুতরাং আগামীকালই ভর্তির শেষ দিন। যারা ভর্তি হতে চান, ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটিতে ক্লিক করলে আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। অথবা স্ক্রিনে যে পোস্টার ইমেজটি দেখতে পারতেছেন, এখানে একটি নাম্বার আছে, এই নাম্বারে আপনি ফোন করলে আমরা কোর্স সম্পর্কে আপনাকে ইনফরমেশন দিয়ে দেবো। আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট থাকবে, এই নাম্বারটিতে কোর্স বাদে কেউ ফোন দিবেন না। তা চলুন আজকে ভিডিও টপিকে যাই। তা বন্ধুরা, আমরা এই ডি কলামটি ডিলিট করে দিই। ধরুন ডি কলাম না, আমি সরি ব্যাকে আসলাম, আমি এতটুকু ডিলিট করে দিই, এখান থেকে আমি এটা ডিলিট করে দিলাম। আর আমার এই জায়গায় আমি একটা শীট তৈরি করেছি, এই শীটটা ডিলিট করে দিই। তা আমি কেন তৈরি করেছিলাম সেটা এখন আপনারা দেখতে পাবেন। তা আপনার টেবিল হলো ধরুন এটা, আর এইখানে আপনি এখন ড্রপডাউন করতে চাচ্ছেন এই জায়গাটা, আমরা যদি একটা ফিল কালার দিয়ে দিই, এখান থেকে আমি একটা ফিল কালার দিয়ে দিলাম, সরি ফিল কালার হয়নি, ফন্ট কালার হয়ে গেছে। ওকে, আমরা এইখানে ড্রপডাউন করব। তা এখন যে কাজটি করব, যে আপনার যেই টেবিলটা থাকবে যেখান থেকে সোর্স ফাইলটা নিয়ে আসবেন, টেবিল ফরম্যাটে এটাকে কনভার্ট করতে হবে। যেমন আমার এই টেবিলটা, ধরেন আমার এইটা, এটা হলো আমার ডাটা, সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করব। একটি ডায়লগ বক্স আসবে, ক্রিয়েট টেবিল, মাই টেবিল হ্যাজ হেডার্স, এটা রেখে আমি ওকে দিয়ে দেব। এটা এখন আমার টেবিলে কনভার্ট হয়ে গেল। এখন এটা সিলেক্ট করে আমরা টেবিল ডিজাইন থেকে ফিল্টার বাটনটা উঠিয়ে দেব। ওকে, এখন আমরা যে কাজটি করব, আমরা এই নিচে যেহেতু আমার শিট ওয়ান আছে, আমরা আরেকটি শিট ওপেন করব, এটাকে আমরা হেল্পার শিট হিসেবে ব্যবহার করব। তা হেল্পার শিটটা আমরা এভাবে রাখলাম, রাখার আগে আমি শিট ওয়ানে যাই, এবং আমাদের এই যে টেবিলটা আছে, টেবিলে যে নাম আছে এটা শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করলাম, করে আমরা উপর থেকে ফর্মুলাস মেনুতে চলে যাব। এখান থেকে এই যে ডিফাইন নেম আছে এটাই আমরা ক্লিক করব। আমাদের সামনে এই ডায়লগ বক্সটি আসবে, আমরা এখানে একটা নাম দিব, নামটা দিব সেলসম্যান, অর্থাৎ এই যে টেবিলটার যেই সেলসম্যানদের নাম আছে এটার আমি একটা লিস্ট নাম তৈরি করলাম, এবং আমরা এখন ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা হেল্পার শিটে চলে যাই। হেল্পার শিটে গিয়ে আমরা এই প্রথম সেলটাই সিলেক্ট করব, ইকুয়াল টু দিব, ইউনিক ফর্মুলাকে কল করব, ইউনিক, দেখুন এখানে চলে আসছে। তারপরে ইউনিক ফর্মুলা কল করলে এখানে অ্যারেতে গিয়ে আমরা শর্ট ফর্মুলা কল করব, শর্ট, অর্থাৎ আমরা ইউনিক ভ্যালু খুঁজব এবং তারপরে আবার শর্ট করব, অর্থাৎ এ টু
জেট এভাবে আমরা সিলেক্ট করব। অ্যার এর জায়গায় দিব আমরা ওই যে টেবিলটার সেলসম্যানদের যে নাম দিয়েছিলাম, দেখুন সেলসম্যান কল করলাম চলে আসছে, কিন্তু করে ব্র্যাকেট আমরা দুইবার দিয়ে এন্টার দিয়ে দিলাম। দেখুন এখানে যেটা হলো আমার এই যে লিস্ট আছে এই লিস্ট থেকে কিন্তু আমাকে ইউনিক নামটা খুঁজে বের করে দিল। আমি যদি এখন এখানে যাই, এখানে গিয়ে মুখলেসুর রহমানের এখানে যদি আমি এখন তামিম ইকবাল লিখি, দেখুন তামিম ইকবাল লিখলাম, এবং আমি যদি এখানে যাই এই যে আমার তামিম ইকবাল কিন্তু চলে এসেছে, এবং এটা কিন্তু কি হয়েছে শর্ট হয়েছে কিন্তু, অর্থাৎ এ টু জেড হচ্ছে। তারপর এখান থেকে যদি আপনি একটা ডিলিট করে দেন, যেমন আমি এইখান থেকে আমি তানভীর রহমান ডিলিট করে দিই, দেখুন এইখানে গেলাম তানভীর রহমান কিন্তু নেই। ওকে, এখন যে কাজটি করব আমরা আবার উপর থেকে ফর্মুলাস মেনুতে যাব, ডিফাইন নেমে আমরা ক্লিক করব, এবং এই নেমের এই জায়গায় আমরা নাম দিব, ধরুন যে আমি দিলাম ড্রপ ডাউন দিলাম, দিয়ে এই যে রেফারেন্স আছে এখানে আমরা যে কাজটি করব এটা উঠিয়ে দিয়ে এই যে প্রথম একদম প্রথমটাকে আপনারা সিলেক্ট করবেন, এবং সিলেক্ট করার পরে এই যে বক্সটা আছে ঠিক এইখানে এসে আমরা কি করব হ্যাশ দিয়ে দেবো, হ্যাশ দিয়ে ওকে দিয়ে দিবেন। ওকে, আমরা এখন শিট ওয়ানে চলে যাই, যেটা আমার মাস্টার শিট, এখানে এসে ড্রপ ডাউন যেখানে তৈরি করবেন সেখানে সিলেক্ট করেন, করে এখন চলে যাবেন আপনি ডাটা মেনুতে, ডাটা মেনু থেকে ডাটা ভ্যালিডেশনে গেলাম, ডাটা ভ্যালিডেশনের এখানে আমরা সিলেক্ট করলাম, তারপর অ্যালাউ থেকে আমরা করে দেবো লিস্ট, আর এই সোর্সের এখানে এসে ইকুয়াল টু দিয়ে আমরা এখন কি করব ড্রপ ডাউন DROPDOWN ড্রপ ডাউন ড্রপ ডাউন লিখে ওকে দিয়ে দিলাম। এখন দেখুন এখানে জাদু কি হয়েছে, চলে এসেছে। তো আমরা এখন এখানে নাম পরিবর্তন করলেও চলে আসবে, এখানে যদি আমি এখন লিখি যে সাকিব আল হাসান, দেখুন লিখলাম, এখানে যদি যাই সাকিব আল হাসান এই যে চলে এসেছে, দারুণ না? আচ্ছা, এক্ষেত্রে আমাদের অবশ্যই এই যে আমরা হেল্পার শিটটা তৈরি করলাম এটা কিন্তু রেখে দিতে হবে। আরেকটি বিষয় আপনাদের ক্লিয়ার করি, এই যে আমরা ইউনিক এবং শর্ট ফর্মুলা ব্যবহার করলাম এটা কিন্তু লেটেস্ট ভার্সন ছাড়া কিন্তু এই ফর্মুলাগুলো আপনি পাবেন না, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে, লেটেস্ট ভার্সন কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে 2021 অথবা 365। ওকে ভাই, আমরা একটু আপডেট হই, আমরা ওল্ড ভার্সনে না থাকি, এখন একটু যদি আপনি খোঁজাখুঁজি করেন 300-400 টাকায় 365 2021 এগুলো কিন্তু কেনা যায়, এগুলো কিনে ব্যবহার করেন। এখন অনেকেই এক্ষেত্রে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া এটা তো পিভট টেবিল দিয়েও করা যায়, আমি যদি এই টেবিলটা ফুল সিলেক্ট করি, করে আমি চলে গেলাম ইনসার্ট মেনুতে এবং পিভট টেবিলের এখানে আমি ক্লিক করলাম, করে এখন যদি আপনি আলাদা একটা শিটে নেন, বা আমি এই শিটে রাখতে চাচ্ছি লোকেশনটা সিলেক্ট করে দিয়ে ধরুন আমি এই জায়গাটি দিলাম, ওকে দিলাম, এখানে এভাবে আসলো ডান পাশ থেকে এই যে সেলসম্যান আছে এটাকে আমরা রোজের এখানে নিয়ে আসলাম, ভালো কথা। এখন আপনি ড্রপ ডাউন করেন, ধরুন আমি এই জায়গাটা ড্রপ ডাউন করবো, মানে এই জায়গাটা আমি এখানে একটা ফিল কালার দিই। ওকে, এখন আমরা ডাটা মেনুতে যাই, ডাটা ভ্যালিডেশন থেকে আমরা অ্যালাউ থেকে লিস্ট করে সোর্সের এখানে যেটা করব এটা থেকে আমরা এভাবে নিয়ে নিলাম এবং এটা দিয়ে আবার ওকে দিয়ে দিলাম, ভালো কথা, এখানে কিন্তু আমার সব কিছু চলে এসেছে, গুড। কিন্তু আমরা এখন এখানে এই টেবিলটা যেহেতু পিভট করেছি, পিভট টেবিল করেছি, এখানে গিয়ে যদি এখন আরেকটা নাম লিখি যে লিটন দাস যদি লিখি, দেখুন এখানে আসলো, আমরা এই পিভট টেবিলের এখানে এসে রাইট বাটন ক্লিক করে হয়তোবা রিফ্রেশ দিলে আমার লিটন দাস নিচে চলে এসেছে, বাট দেখুন এখানে কি আপনার লিটন দাস এসেছে, আসেনি, তা পিভট টেবিলে এই সমস্যাটাও থেকে যায়। সুতরাং আমি যেভাবে দেখালাম, যারা লেটেস্ট ভার্সনটা ব্যবহার করেন তারা কিন্তু খুব সহজে এই সমস্যার সমাধানটি পেয়ে যাবেন ইউনিক এবং শর্ট ফর্মুলা ব্যবহার করে। তা আশা করি ভিডিওটির টপিকটা আপনারা বুঝতে পেরেছেন, এই রিলেটেড সমস্যা কিন্তু আমরা অনেকেই ফেস করে থাকি, তা এই ভিডিওটির মাধ্যমে সমস্যার সমাধানটি হয়তো আপনারা পেয়ে গিয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।